প্রেম 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 কি প্রেম কি প্রেম মানে কি মানে দুটো একটা ছেলে একটা মেয়ে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তারপর বিয়ে ব্যাস তার মানে সেটা প্রেম তার মানে সেটা ভালোবাসা প্রেম মানে কি মানে কলেজে গিয়ে একটা মেয়ে আর একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি হলো এবং তারা গেল পার্কে ঘুরতে গেল ফুচকা খেলো মানে বেশ কিছু কয়েকদিন হয়ে গেল আর কি ফ্ল্যাট মানে ঘোরা টোরা তারপর একটা টাইম এলো তারপর গুড বাই মানে তারপর ছেলেটা পাগল পাগল অবস্থা মেয়েটার হয়তো বিয়ে বাড়ি থেকে একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেল এবং তার বিয়ে হয়ে গেল অন্য জায়গায় ছেলেটা এবারে লড়াই করছে তার প্রফেশনের জন্য তার চাকরি বাকরির জন্য কিন্তু হয়তো কোথাও একটা জায়গায় পাচ্ছে না বা কেউ হয়তো ভালো ফ্যামিলি থেকে বিলং করে সে একটা ভালো চাকরি পেয়ে গেল বা ভালো ট্যালেন্টেড একটা কোনো ছেলে সে চাকরি পেয়ে গেল এবং তার এবারে কি হলো আস্তে আস্তে যখন চাকরি হয়ে গেছে এক বছর দু বছর পর তার বাড়ি থেকে তারও বিয়ে ঠিক করলো এবং অন্য একটা মেয়ের সাথে বিয়ে হলো ব্যাস এবারে কি হলো ছেলেটার মনের মধ্যে কিছু জিনিস ঢুকে থেকে গেল যে আমার লাইফে একজন এসেছিল আমি তাকে এত ভালোবাসতাম সে তার সাথে আমি এই এই জায়গায় ঘুরেছি এখানে এখানে খাবার খেয়েছি বা আরো বিভিন্ন ধরনের স্মৃতি ভ্যালেন্টাইন্স ডেতে কি গিফট দিয়েছি কিস ডেতে কবে কিস করেছি বা কিস ডেতে মানে কোথায় গিয়ে কিস করেছি এই ধরনের বেশ কিছু ভালোবাসার মুভমেন্টের কথা কিন্তু মনে থাকে এগুলো মনের মধ্যেই থেকে যায় এবং সেগুলো সে কোনোদিন ভুলতে পারে না এবার কি হয় সেই আফসোসগুলো সারা জীবন তাকে নিয়ে বেড়াতে হয় সেই বোঝাগুলো তাকে সারা জীবন মানে বয়ে নিয়ে বেড়াতে হয় এই হচ্ছে প্রেম এই হচ্ছে ভালোবাসা মানে তারপর কি হয় ব্যাপারটা মানে একটা ওই ছেলেটার সাথে যে মেয়েটার বিয়ে হলো বা সেই মেয়েটার সাথে যে ছেলেটার বিয়ে হলো তাদের মধ্যে একটা সম্পর্ক তো তৈরি মানে থাকেই কিন্তু মনের মধ্যে ওই প্রেম কেউ মনে হয় ভুলতে পারে না আসলে হচ্ছে প্রেম এটাই ভালোবাসা হচ্ছে এটাই কিন্তু ভালোবাসা বলা যায় না এটাকে প্রেম বলে না পরে হচ্ছে ভালোবাসা যদি সেই ছেলেটা এবং মেয়েটা সব কিছু উপেক্ষা করে মানে যাই হোক না কেন সে বাড়ির বিরুদ্ধে হোক বা সমস্ত কিছু সিচুয়েশনকে বা হয়তো ছেলেটা চাকরি নেই তার মানে তাকে সাহায্য করা সেই মেয়েটার একটা কর্তব্য যে তাকে সাহায্য করা তাকে হেল্প করে তাকে একটা জায়গায় নিয়ে আসা বা নিজেও একটা কোনো একটা এখন মেয়েরাও স্বাবলম্বী হতেই পারে খুব সহজে এবং বা মেয়েটারই সেই চেষ্টা করে যে আমি নিজে চাকরি করি এটা হচ্ছে তা বলে এটা না যে ছেলেটা বেকার থাকবে বা ওকে আমি সাহায্য করি আমরা দুজনেই চাকরি করি যদি সম্ভব মানে ভালো চাকরি ছেলেটা না পায় তো এইভাবেও তো সম্পর্কটাকে টেনে নিয়ে যায় মানে নিয়ে যাওয়া যায় তা বলে এটা নয় তো যে মেয়েটা বললো এসে না আমি পারছি না আর আমার বাড়ি থেকে চাপ দিচ্ছে আমার এবারে বিয়েটা করতে হবে তো আজকের থেকে তোমার সাথে আর দেখা হবে না এই নাও এই গিফটগুলো তুমি দিয়েছিলে বা এই মানে এক্সেট্রা এক্সেট্রা আর কি তো এই জিনিসগুলো না হয়ে যদি সে দুজন দুজনকে হেল্প করে দুজন দুজনের পাশে থাকে এবং তারা আস্তে আস্তে এগিয়ে যায় এবং সেই সম্পর্কটা পরিণতি পায় তবেই তো সেটা আসল ভালোবাসা তবেই তো আর সেই আফসোসটা করতে হবে না কিন্তু এটা কজনের জীবনে হয় না অ্যাকচুয়ালি হয় না অ্যাকচুয়ালি ব্যাপারটা প্রেম মানে ওই জায়গায় অব্দি থেকে যায় ভালোবাসার জায়গায় যায় না যদি যেত তাহলে এই জিনিসগুলো ঘটতো না এবং যাদের মানে জীবনে সেগুলো যায় পরিণতি পায় তার মধ্যে তাদের ভালোবাসার জয় হয় এবং ভালোবাসে তারা অ্যাকচুয়ালি ভালোবাসে সেটা প্রেম বা লুক দেখানো বা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য নয় সেটাই হচ্ছে আসল ভালোবাসা তো এইভাবে আমাদের মানে চারপাশে আমরা অনেক সম্পর্ক দেখি যেগুলো গড়ে ওঠে এবং মানে ঠুনকো একটা কারণে ভেঙে যায় এটাই হয় আমার লাইফে এরকম কি হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নিশ্চয়ই বলব পরিণতি পাইনি কেন পাইনি সবই বলবো অবশ্যই আমি মানে এক হাতে তালি বাজে না আমার যে দোষ ছিল না সেটা নয় আমার দোষটাও বলবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওগুলোতে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবেসে থেকো।